হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। একটি গ্রামে একটি আম গাছ ছিল। সেই আম গাছে দুটো আম ঝুলেছিল, একটা ছিল পাকা আম আর একটা ছিল কাঁচা আম। কিছুক্ষণ পর পাকা আমটি বলে উঠল, আজ আমি অনেক খুশি। আজ আমি যেন এক নতুন রূপ ধারণ করেছি। কি সুন্দর লাগছে না আমাকে দেখতে? একদম সবার চোখে পড়ার মতো। আর আমার গা থেকে অনেক সুন্দর সুগন্ধ আসছে, সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে। এইসব ভেবে পাকা আম নিজে নিজেই হাসতে থাকে, আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, কিরে তুই এই গাছে থেকে কি করবি? এখন তো সবাই আমার দিকেই তাকাবে আর আমায় নিয়ে প্রশংসা করবে। দেখ আমি দেখতে কত সুন্দর হয়ে গেছি, আর তুই তো সেই আগের মতনই রয়ে গেছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং তো একই, তোকে তো মানুষে পছন্দই করবে না। তুই এইভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই জিনিস, তোর নামও যা আমার নামও তাই। তুই আগে পেকেছিস বলে তাই তো তোর গাটা হলুদ হয়ে গেছে। কদিন পর যখন আমিও পাকবো তখন আমিও তোর মতন দেখতে হয়ে যাব। এই বিষয় নিয়ে এত অহংকার করা ভালো না বন্ধু, যতই হোক আমরা তো এক গাছেরই ফল। এই তুই চুপ কর তো, আমায় তুই একদম বন্ধু বলবি না। আমি তো ওর বন্ধু নই। ওর চেহারাটা দেখ আর আমার চেহারাটা দেখ। আমি এত সুন্দর হয়েছি বলে তোর বুঝি হিংসা হয়েছে তাই না? আমার এত সুন্দর রং তোর বুঝি সহ্য হচ্ছে না। তুই এইভাবে বলছিস কেন? আমি এরকম কিচ্ছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না। এইভাবেই রোজ দুই আমের মধ্যেই ঝগড়া হতো। একদিন এক পাখি এসে পাকা আমটা যেই ডালে ধরা ছিল সেই ডালটায় বসেছিল। এই দেখে পাকা আমটা ভীষণ রেগে যায়। হেই তুই আমার ডালে বসলি কেন রে? তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। যা যা এখান থেকে তুই চলে যা। পাকা আম বন্ধু, তুই এইভাবে বলছিস কেন? পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তোর ওখানে এসে বসে একটু বিশ্রাম নিচ্ছে। পাখি বন্ধু, তুমি আমার ডালে এসে বসো। তুমি আমার ডালে বসেই বিশ্রাম নাও, আমি তোমায় কিচ্ছু বলবো না। এরপরে পাখিটা পাকা আমের ডাল থেকে সরে কাঁচা আমের ডালে গিয়ে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পাখি বলতো কে বেশি সুন্দর দেখতে, কাঁচা আম নাকি আমি? আমাকে তো ওর বেশি ভালো লেগেছে তাই না? বল আমার মূল্যই সব থেকে বেশি তাই না? কে রে বল, আমি অনেক সুন্দর তাই না? আমার কাছে তোমরা দুজনেই সুন্দর ও আকর্ষণীয়, আর তাছাড়া তোমরা দুজনে একই গাছের ফল। তোমার গায়ের রং আগেই পাল্টে গেছে, আর কিছুদিন পর কাঁচা আমের গায়ের রঙও পাল্টে যাবে। তোমাদের এই দুজনেরই মূল্য আমার কাছে সমান। পাখির কথাগুলো পাকা আমের একদমই পছন্দ হয় না, সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। আমি সব বুঝতে পেরেছি, ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বললি তাই না? তাই না শয়তান পাখি? আর তুই না বললেও আমি জানি আমি কাঁচা আমের থেকেও বেশি সুন্দরী আর অনেক সুস্বাদুও বটে। বদমাইশ পাখি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি কারোর পক্ষ নিইনি, যা সত্য তাই বলেছি। এই বলে পাখিটা সেখান থেকে উড়ে চলে যায়। তুই পাখি বন্ধুকে ওইভাবে বললি কেন? সে তো অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু, অহংকার হলো পতনের মূল। এই তোর জ্ঞান বন্ধ করবি? হ্যাঁ তুই চুপ করে থাক একদম। এই বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। এইভাবে দুই আমের দিন কাটছিল।
একটা বাচ্চা ছেলে আম গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। এই দেখে কাঁচা আমের মনে খুব মায়া হয়। কি হয়েছে তোমার? তুমি এখানে এইভাবে বসে কাঁদছো কেন? আমি কারোর সঙ্গে কথা বলবো না, আর মার কাছে ফিরেও যাব না। সে তো বুঝলাম, কিন্তু হয়েছে তা কি সেটা তো বলবে। তোমার মা কি করেছে তোমার সাথে? মা আমাকে বকেছে, খুব বকেছে। না বলে বাড়ির সবগুলো মিষ্টি খেয়ে নিয়েছিলাম, তার জন্য মা আমাকে কত বকলো। ও, এই কারণে তুমি রাগ করে আছো? তোমার মা তো তোমার ভালোর জন্যই বকেছে। না বলে কিছু জিনিস নেবাকে চুরি বলে, আর চুরি করা মোটেও ভালো নয়। তোমাকে যদি এখন বারণ না করে তাহলে তোমার বড় হয়ে অনেক ক্ষতি হবে। আর তুমি যে একেবারে এতগুলো মিষ্টি খেয়েছো এটা তোমার শরীরের পক্ষেও খারাপ হতে পারে। একসাথে এতগুলো খাবার খাওয়া একদমই ভালো নয়। তুমি তোমার মায়ের উপর আর রাগ করে থেকো না, বাড়িতে ফিরে যাও। আরে না না, তুমি ওই কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার মা তোমাকে একটুও ভালোবাসে না, বিনা কারণে অত কথা শুনিয়েছে তোমায়। ওই আমটা তো দেখতে খারাপ, তাই তোমাকে খারাপ বুদ্ধি দিচ্ছে। বন্ধু, পাকা আম, তুমি ওইভাবে ওকে বলছো কেন? বলি বন্ধু, তুমি আমার কথা শোনো, তোমার মা তোমায় অনেক ভালোবাসে, আর তোমাকে বকার পর নিশ্চয়ই তোমার মা অনেক কষ্ট পাচ্ছে। তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো। কাঁচা আমের কথা শুনে ছোট্ট বাচ্চা ছেলে তৃষিতা ঘরে চলে যায়। আমি যে কেন ছেলেটাকে এভাবে বলতে গেলাম, আমার ছেলেটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। না জানি ছেলেটা আমার রাগ করে কোথায় গেল। বাবা তুই এসেছিস? আমার ভুল হয়ে গেছে বাবা, তুই আমাকে ছেড়ে কোথাও যাস না, আমি আর তোকে কখনোই বকবো না। আমি ভুল করেছি মা, আমি আর কখনো না বলে এত মিষ্টি খাবো না, আর কোথাও যাব না। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে ছেলেটি আবারও সেই আম গাছের কাছে যায়। এবার আমি তোকে পেরে খাবো। এই শুনে পাকা আমটি অনেক ভয় পেয়ে যায়। বন্ধু কাঁচা আম, আমায় বাঁচা তুই, ও তো আমাকে পেরে নিয়ে যাবে, ও নাকি আমায় খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এইভাবেই হয়। তুই আমার আগে পেকেছিলিস বলে তোর অনেক অহংকার হয়ে গিয়েছিল, কিন্তু তুই একবারও ভাবিসনি যে আমার আগেই তোকে মানুষের খাবার হতে হবে। কিন্তু তোকে দেখি আর আমি এখন হাসি ঠাট্টা করব না, কিন্তু আমি জানি যে আমাকেও তোর মতন একদিন মানুষের খাবার হতে হবে। এরপর সেই বাচ্চা ছেলেটি সেই পাকা আমটিকে পেরে নিয়ে যায়। এইভাবেই পাকা আমের পতন ঘটে। দেখলে তো বন্ধুরা বেশি অহংকারের ফল কি হয়। তোমরা কিন্তু কখনো অহংকার করবে না।